বলছে স্বয়ং আল্লাহ তাআলা, আমার নবী কামলিওয়ালা কভু কোনো মিথ্যা কথা বলে না। দয়ার নবীর যত কথা কোরআনের হরফে গাঁথা, আমার নবীর প্রতি সন্দেহ কেউ করো না, করো না। আমার নবীর প্রতি সন্দেহ কেউ করো না। জিবরিল আমিন বলে শোনো শোনো বিশ্ববাসী, জিবরিল আমিন বলে শোনো শোনো বিশ্ববাসী, আমার নবী নূরে ধোয়া মাসুম আর নির্দোষী, আমার নবী নিজের ইচ্ছায় কিছুই বলে না, আল্লাহ পাকের হুকুম ছাড়া কিছুই করে না। আমার নবীর দুশমন যারা তারা খোদার দুশমান, আমার নবীর দুশমন যারা তারা খোদার দুশমান, নবীর নিন্দা করে যারা পাবে না পরিত্রাণ, নবীর নিন্দা করে যারা পাবে না পরিত্রাণ। কেন আমার নবী সত্যবাদী, ও গো আমার নবী সত্যবাদী, কোনো কলঙ্ক পাবে না। নবীজিকে মানবে যারা খোদার মাদদ পাবে তারা, নবীজিকে মানবে যারা খোদার মাদদ পাবে তারা, কোরআন পাকের আয়াত করে ঘোষণা ঘোষণা, কোরআন পাকের আয়াত করে ঘোষণা। আবু জেহেলের একটি ছেলে ছিল, তার নাম আকরামা। সে নবীর প্রতি ইমান এনেছিল, আর তার সঙ্গে কি ঘটনা ঘটছে দেখুন। আবু জেহেল বলে আপন সাথীদের ডাকিয়া, আবু জেহেল বলে আপন সাথীদের ডাকিয়া, ওই আকরামার হাত পা বাঁধো দড়ি শিকল দিয়া, আর নিয়ে গিয়ে গভীর বনে ফেলে এসো খুব গোপনে, মোহাম্মদ না জানতে পারে না যেতে পারে কেউ সেখানে, ওই আকরামা না থাকে যেন জীবনে বাঁচিয়া, যেন পশু রাখায় ওর হাড়ে মাংস চিরিয়া ফাড়িয়া, যেন পশু রাখায় ওর হাড়ে মাংস চিরিয়া ফাড়িয়া, বনের বাঘে খুলে খাবে ও গো বনের বাঘে খুলে খাবে, ফিরে আসতে আর পারবে না। তখন নিয়ে গেল সবাই মিলে ফেলে রেখে এলো চলে, শোনো সবাই ওই জঙ্গলের ঘটনা ঘটনা, শোনো সবাই ওই জঙ্গলের ঘটনা। তারপর দেখুন কি হচ্ছে। বনের ওই বাঘেরা বলে সকলে মিলিয়া, বনের ওই বাঘেরা বলে সকলে মিলিয়া,
আজ মানুষেরই মাংস খাবো, চিবাইয়া চিবাইয়া, আর কেহ চাটে হাত পা, কেহ চাটে তার কপালে, দাঁত দিয়ে টেনে কেহ মুখের বাঁধন খোলে, ওই বাঘেরা বলে সকলে, কোনো ভয় তুমি করো না। ওই আক্রামাকে বাঘেরা বলছে, ওই বাঘেরা বলে সকলে, কোনো ভয় তুমি করো না, খোদার কসম আমরা কেহ তোমাকে খাবো না, খোদার কসম আমরা কেহ তোমাকে খাবো না। কেন? তুমি নবীর গোলাম, তোমার মাংস, তুমি নবীর গোলাম, তোমার মাংস খেতে খোদার মানা। কেন? পড়লে তুমি নবীর দরুদ, খুশবু তোমার তামাম ওজুদ, বেশক তুমি আমার নবীর দিবানা দিবানা, বেশক তুমি আমার নবীর দিবানা। তারপর শুনুন, আল্লাহ রসুলকে যে মনে প্রাণে ভালোবাসে আল্লাহ পাক তাকে হেফাজত করে। তো দেখুন, আমাদের ইসলাম ধর্মে ছয়টি কিতাব আছে, তার মধ্যে বুখারী শরীফ কোরআন শরীফের পরের স্থান লাভ করেছে। তো এই বুখারী শরীফ যিনি লিখেছেন, তার নাম হজরতে ইমাম আবু আবদুল্লাহ ইবনে ইসমাইল বুখারী। তিনি ইন্তেকালের পর কি ঘটনা ঘটছে দেখুন। পড়িয়ে কাফন করতে দাফন গেল সবাই মিলে, পড়িয়ে কাফন করতে দাফন গেল সবাই মিলে, সবাই বলে এই কবরে কে দিল আতর ঢেলে, নবীর গায়ের মেশকের সুবাস বেরোয় কবর হতে, ওই কবরের মাটি সবাই আনিল ঘরেতে, ওই মাটি হতে গভীর রাতে কলে মা শোনা যায়, আর মাটি হতে মেশক আতরে সুবাস পাওয়া যায়, মাটি হতে মেশক আতরে সুবাস পাওয়া যায়। কেন? হুজুর বুখারি ছিলেন ইশকেতে ভরপুর, হুজুর বুখারি ছিলেন ইশকেতে ভরপুর, নবী পাকের মাস্তানা বলছে স্বয়ং আল্লাহ তালা, আমার নবী কামলিওয়ালা কভু কোনো মিথ্যা কথা বলে না, কভু কোনো মিথ্যা কথা বলে না, সত্য বলো মিথ্যা ছাড়ো করো না অহংকার, সত্য বলো মিথ্যা ছাড়ো করো না অহংকার, পবিত্র অবস্থায় থাকো করো না অবিচার, দৌলতেরই সামনে আলো পিছনে অন্ধকার, তোমার দৌলত তোমায় একদিন বলবে আমি বেকার, আমাকে তুই কৌশল করে এনেছিলি ধরে, আমি দৌলত যাই না কারো সাথে ওই কবরে, আমি দৌলত যাই না কারো সাথে ওই কবরে, যে আমায় পেতে চায় আখের পস্তায়,
যে আমায় পেতে চায় আখের পস্তায়, আমি কভু কারো না। আমার নবীর কথা করো একিন, বলছে শোনো কবি ইয়াসিন। আমার নবীর কথা করো একিন, বলছে শোনো কবি ইয়াসিন। ইমানের দৌলত ছাড়া অন্য কিছু চেয়ো না, ইমানের দৌলত ছাড়া অন্য কিছু চেয়ো না। কেন টাকার আছে গোপন পাখা, যায় না কভু ধরে রাখা। টাকার আছে গোপন পাখা, যায় না কভু ধরে রাখা। কোনো ফন্দি করে বন্দি করা যাবে না, কোনো ফন্দি করে বন্দি করা যাবে না। বলছে স্বয়ং আল্লাহ তাআলা, আমার নবী কামলিওয়ালা, কভু কোনো মিথ্যা কথা বলে না, কভু কোনো মিথ্যা কথা বলে না।